বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রকৃত বাড়ির পরিবর্তে অন্য একটি বাড়ি দেখানোর প্রতিবাদে দোকানে হামলা এবং মারধর, লুটপাটের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার রাতে হামলার ঘটনা ঘটে করণদিঘি থানার কামাত গ্রামে। ঘটনায় চারজন আহত হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রেজাউল রহমান ওরফে রাজা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে করণদিঘি ব্লক অফিসের দুজন আধিকারিক বাংলা আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে যান। স্থানীয় আসমার বাড়ি তারা পরিদর্শনে গেলে শেখ মুজিবর নামের এক ব্যক্তি প্রকৃত উপভোক্তা আসমার বাড়ি না দেখিয়ে তার ভাইয়ের বাড়ি দেখান। স্থানীয় একজন যুবক প্রতিবাদ জানালে মুজিবরের সঙ্গে তার ঝামেলা হয়। পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। এদিন সন্ধ্যায় শেখ সাগিরের দোকানে শেখ মুজিবুর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অতর্কিত হামলা চালায়। এসে যখন কি শুনলাম, বেলা 2:15 আমাদের ব্লক থেকে, কোনদিকে ব্লক থেকে আমাদের ওখানে ইনকোয়ারি করতে যায়। সেই বাড়িটা হচ্ছে আসমা দিদির, আসমার বাড়িতে, বিবি আসমার বাড়িতে গেছিল দুজন ব্যক্তি অফিসার ব্লক থেকে সার্ভাই করতে। তো ওনার সঙ্গে গেছিল শেখ মুজিবুল নামে এক ব্যক্তি আমাদের পাড়ার। তো উনি আসমার বাড়ি না দেখিয়ে দেখাচ্ছিল আসমার ছেলের বাড়ি, ওর বাড়ি, ছেলের বাড়ি হচ্ছে পাকা বাড়ি, ছেলের বাড়ি দেখাচ্ছিল। তো একজন ওই ছেলেটা, ওই সাগিরের ছেলে যার নাম হচ্ছে ইজাহার, ওই ছেলেটার বয়স 15 বছর, ওই ছেলেটা বললো কি আপনি ইনকোয়ারিতে আসছেন ওদের সঙ্গে, তো আপনি সঠিক বাড়িটা দেখান। হ্যাঁ, ওর ছেলের বাড়ি কেন দেখাচ্ছেন, আসমা তো এই বাড়িতে থাকে, কাছার বাড়িতে থাকে, এই বাড়িটা দেখান। তো বলছে কি তুমি কে বলনেওয়ালা? তখন ওই ছেলের সাথে ওরা সহরাব আর মুজিবুল দুজন মিলে ভালো, ওদের সাথে মানে তোর কি হয় কথা কাটাকাটি হয়, হাতাহাতি হলে হয়। আবাস যোজনা কেন্দ্র করে ওরা এই জন্য করছে এটা, যে ওরা যাচ্ছে যে মানুষের কাছে কিছু টাকা নিতে যাচ্ছে ওরা। অভিযোগ, সাগিরের দোকানে থাকা চারজনকে বেদম প্রহার করে দুষ্কৃতীরা। তার দোকানে থাকা 2,70,000 টাকা লুট করে পালায় তারা। আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে। আমাদের আজকে এখানে ব্লক থেকে এসেছিল তোমার ওই যে ঘর সার্ভাই, ঘর সার্ভাই যে গেলো, আমার ছেলে আছে আমাদের সেরকম দোকানে, তো সার্ভাই যে গেলো, তো পুরাতন যেটা মেম্বার ছিল, হারা মেম্বার, উনি যে মানে ওদের সাথে ইনকোয়ারি করাচ্ছে। আমার ছেলেটা এটাই বলছে কি ওটা আসমার ইয়ের বাড়ি, ওটা বাড়ির না, ওনার ওটা সার্ভাই হওয়ার পরে যেটা ইনার সাথে আবার লাগাতে ঝামেলা হয়, ঝামেলা করে দিয়ে কথা কথি হলো, পুলিশ আসলো, পুলিশকে আবার সংশোধন করে সবাইকে এদিকে পাঠা গেলো, সব চলে গেলো। এই যে আবাস যোজনা নিয়ে কি এটা মারপিট হয়েছে মনে হচ্ছে আপনার? আবাস যোজনা দিয়ে মারপিট, লিখিত অভিযোগ জানিয়েছেন? কোথায় জানালো? এখনো জানেন, জানাবো এখন। আমার দোকান ভাঙচুর সব করেছে, সিসিটিভি ফুটেজ আছে, তার মধ্যে কি তোমার দোকান থেকে যত ক্যাশ ছিল সব নিয়ে ওরা চলে গেছে। কে গেছে? সোহরাব, মুজিবুর, আশফাক, মিস্টার, মানে ওদের সব বংশের লোক রোড নিয়ে আসছিল, মানে বাসের ওই এই আর বঙ্গবন্ধু ওগুলো নিয়ে আসছিল। কি চাচ্ছেন এখন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে চাচ্ছি যেটা ন্যায্য বিচার, আমার যে বিচারটা আমার চাই। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।